আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজ তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে একটি মাছের আশ ছাড়াতে হয় আমরা যখন বাসায় মাছ কিনে আনি তখন মাছের আশ ছাড়ানোর জন্ত্র মাছটা কাটতেও চাই না অথবা মাছ কিনে খেতেও চাই না তা আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই মাছটি খুব সহজ পদ্ধতিতে কেটে ফেলা যায় একদম পাঁচ মিনিটে মাছের চোচা কাটা হয়ে যাবে বন্ধুরা আমি এই পর্বে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব আমি মাছ কাটার জন্য কিছু কাটার রেখেছি সেগুলোর সাথে দেখো আমি এরকম একটা এই রেখেছি যেই চর্চাগুলি সহজে উঠতে চায় না সেগুলোর ভিতরে আমি এটা ব্যবহার করি তারপরে আমি এরকম একটা রেখেছি এটা দিয়ে খুব সহজে উঠে যায় তারপরে আমি এরকম একটা চাকু রেখেছি আর মাছ কাটার জন্য আমি এরকম 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 চাকু রেখেছি এই ব্যবস্থাগুলো থাকলে যত বড় মাছই হোক তোমরা খুব সহজে ঘরে মুহূর্তের ভিতরে কেটে ফেলতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে কিছু লবণ রেখেছি আমি এই লবণটি দিয়ে মাছের উপরে পুরো মাছটার উপরে মাখিয়ে দিব। যাতে মাছের চোচাগুলি খুব ইজিলি উঠে যায় এভাবে করে আমি চোচাগুলি দিয়ে আমি লবণ দিয়ে চোঁচাগুলির উপরে এভাবে করে মেখে দিব মেখে বিশ মিনিট ছেড়ে দিব এসে আমি যখন মাছের চোঁচাগুলা তুলতে শুরু করব তখন এটা কিন্তু খুব সহজে উঠে যাবে যত বড় মাছই হোক এই টেকনিকটা ফলো করলে তোমরা সবাই মাছ কাটায় খুব স্পেশালিস্ট হয়ে যাবে তোমাদের আর নিকারির কাছে যে মাছালার কাছে যে মাছ কাটতে হবে না আর মাছ কাটা নিয়ে কোনো দুশ্চিন্তাও থাকবে না বন্ধুরা এবার নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে মাছের চোচাগুলি উঠে যাচ্ছে কিন্তু এই দুটা যন্ত্রের মাধ্যম দিয়ে সব চর্চা তুলে ধরছি করে মাছের চাগুলি সব উঠে আসছে এবার আমি দুই টুকরা টিস্যু দিয়ে এই চাগুলিকে পরিষ্কার করে নিব দেখো পরিষ্কার করার পরেও আবার কাটারটি ভরে গিয়েছে আবার আমি এটাকে মুছে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমার মাছটা ঠিক পরিষ্কার হয়ে এসেছে আমার মাছের চোচাগুলি পরিষ্কার হয়ে গেছে খুব একদম সাদা হয়ে গেছে এবার দেখো মাছটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটু মাছটিকে ধুয়ে নিয়ে আসবো এবার দেখো আমি মাছটিকে নিয়ে এসেছি দেখো মাছটি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই দেখো তার একদম চোচাগুলি কিন্তু উঠে গিয়েছে আশা করি তোমরাও বাড়িতে এভাবে পরিষ্কার করে মাছ খাবে এগুলো পরিষ্কার করে নিলে আর তোমাদের বড়রা বাসায় মাছ আনলে তোমাদেরকে আর কান্নাকাটি করতে হবে না খুব সহজে এরকম করে পরিষ্কার করে খেয়ে নিতে পারবে আর মাছ খাওয়া নিয়ে কোনো বিরক্তি থাকবে না শীতে তোমরা আর বলবে না যে না তুমি মাছ এনো না আমরা আর মাছ খাবো না আশা করি তোমরা খুব সহজে এরকম মাছ কেটে এরকম করে খাবে আর তোমাদের বরদেরকে রান্না করে খাওয়াবে মাছ কাটাটি এখন তোমাদের জন্য সত্যি ইজি হয়ে গেছে নাকি এটা আমাকে জানাবে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য